আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, চলমান ভিডিওতে আলোচনা করব বিবাহিত মহিলারা স্বপ্নে বাঘ দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে। তো আপনার কাঙ্ক্ষিত ব্যাখ্যাটি পেতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্নে বাঘ দেখে, তাহলে এই স্বপ্ন উক্ত মহিলার পিছনে কোনো চক্রান্তকারী ব্যক্তি থাকাকে বোঝায়, যে তার টাকা পয়সা চুরি করার দান্দায় রয়েছে এবং সে তার গড়বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং উক্ত চক্রান্তকারী বিবাহিতা মহিলাকে সুন্দর সুন্দর মিষ্ট কথা শুনিয়ে দোকা দেওয়ার চেষ্টা করবে। আর কোনো বিবাহিতা মহিলা যদি স্বপ্নে কালো রঙের বাঘ দেখে, তাহলে এই স্বপ্ন উক্ত মহিলার পিছনে চক্রান্তকারী ব্যক্তি থাকাকে বোঝায়, যে তার নিকটবর্তী হয়ে তার স্বামী এবং তার ঘরের মধ্যে কষ্ট পৌঁছানোর চেষ্টা করবে। আর বিবাহিতা মহিলাদের স্বপ্নে সাদা রঙের বাঘ দেখা উক্ত মহিলার পিছনে দুকাবাজ ব্যক্তি থাকাকে বোঝায়, তবে অচিরেই উক্ত দুকাবাজের সমস্ত চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে এবং উক্ত মহিলা তার নিজেকে সংরক্ষণ করতেও সক্ষম হবে। আর স্বপ্নে গর্ভবতী মহিলাদের বাঘ দেখা সন্তানের লিঙ্গকে বুঝিয়ে থাকে। সুতরাং কোনো গর্ভবতী মহিলা যদি তার গর্ভকালের শুরু ভাগে বাঘ দেখে, তাহলে এই স্বপ্ন উক্ত মহিলার ছেলে সন্তান হওয়াকে বোঝায় এবং উক্ত সন্তান মেধাবী এবং দক্ষ হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আমাদের পরবর্তী আকর্ষণীয় ভিডিওটি পেতে আমাদের সাথেই থাকুন। এ পর্যন্ত ধারাবাহিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।